পর্তুগালের দক্ষিণে কৃষি প্রধান শহর ওডিমিরা। এই শহরের ভিলানোভা মিলফন্টেস এলাকায় প্রায় 500 প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন, যাদের বেশিরভাগ কৃষিকাজে নিয়োজিত। বাংলাদেশি তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত স্থানীয় কৃষি খামারগুলোতে তারা কাজ করছেন। পর্তুগাল থেকে রাসেল আহমেদের রিপোর্ট থাকছে বিস্তারিত। পর্তুগালের দক্ষিণাঞ্চল আলেন্তেজুর ওডিমিরা কৃষি উৎপাদনের জন্য সুপরিচিত, বিশেষ করে রাজবেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, টমেটো সহ বিভিন্ন রপ্তানিমুখী কৃষিপণ্য। বিগত এক দশক থেকে এই খাতে বাংলাদেশি শ্রমিকরা কাজ করে আসছে। পর্তুগালে যারা নতুন আসতেছে বা আসছে, তাদের যদি কর্মসংস্থানের কোন সমস্যা হয়, তাদের জন্য এই এগ্রিকালচার সেক্টর দরজা খোলা আছে। এখানে আপনারা যে কোনো সময় আসতে পারেন। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কৃষি উদ্যোক্তারা এখানকার কৃষি খামারগুলোতে সরাসরি শ্রমিক সরবরাহ করছে, ফলে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি অভিবাসী সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষ। আমাদের এখানে কাজের পরিবেশও ভালো, এবং আমরা যারা আন্ডার কোম্পানির আন্ডার কাজ করি, তারা আমাদের মোটামুটি ভালো ফ্যাসিলিটি দেয়, বেতন টেতন সবকিছু আমরা ঠিক মতো পাই। তো আমাদের কর্মসংস্থান ভালো। আমি আশা করি বাঙালি ভাইরা যারা আছেন, তারা যদি কর্মের জন্য দরকার হয় এখানে যোগাযোগ করতে পারেন। এই খাতে কাজ করার পাশাপাশি শ্রমিকরা সহজে অর্জন করছেন পর্তুগালের বৈধতা বা বসবাসের অনুমতি। নিয়মিত বেতন এবং কাজের পরিবেশ নিয়েও তারা সন্তুষ্ট। পর্তুগালের ওডিমিরা যে অঞ্চলটি রয়েছে, এখানে আসলে এগ্রিকালচারের জন্য কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে, কারণ এখানে প্রায় 100 খানিক এগ্রিকালচার ফার্ম রয়েছে। সো এখানে অবশ্যই কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে আমাদের, স্পেশালি বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপাল এশিয়ানদের জন্য। কৃষি ফার্মের স্থানীয় সুপারভাইজার বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতার প্রশংসা করেন, উল্লেখ করেন শ্রমিকদের নিরাপদে কাজ করার সকল সুবিধা বিদ্যমান এসব কৃষি ফার্মে। In this field specifically from Bengali guys, we are very happy with them because they respect each other, they follow the rules, they keep the schedule very well, they work very well on the field because I think they are happy with this kind of job, and we as a company we are very happy with them. পর্তুগালের ওডিমিরা তথা আলেন্তেজু অঞ্চলে এই ধরনের শত শত ফার্মে হাজার হাজার বাংলাদেশীরা কাজ করছেন। ওডিমিরা থেকে রাসেল আহমেদ, এটিএন বাংলা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রেসিডেন্ট হিসেবে 62%